বেআইনি পানীয় জলের কারখানায় হানা দিল ফুড সেফটি দপ্তরের কর্মীরা। অভিযোগ একাধিক বেনিয়মের, সিল করা হয়েছে কারখানা। সীমান্তে বেআইনি পানীয় জলের কারখানায় হানা দিল পুলিশ ও ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। একাধিক বেনিয়ম মামলায় কারখানা সিল করল আধিকারিকরা। উদ্ধার নামি কোম্পানির লেভেল ও বোতল। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের কলবাড়ি এলাকায়। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে এলাকায় প্রসিদ্ধ এক কোম্পানির নামকরণ করে বেআইনি জলের কারবার চলছিল। এই খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার জেলার ফুড সেফটি দপ্তর গেলে তাদের নির্দেশে বসিরহাট স্বাস্থ্য জেলার ফুড সেফটি আধিকারিক ডক্টর অপরাজিতা মজুমদার বসিরহাট পুলিশ জেলার পুলিশকে সঙ্গে নিয়ে দশ জনের একটি প্রতিনিধি দল আচমকাই হানা দেয় ভারত বাংলাদেশ সীমান্তের কলবাড়ি এলাকায়। সেখানে গিয়ে একদিকে জলের নমুনা সংগ্রহ করে জলে টিডিএস কত শতাংশ আছে সেটাও পরীক্ষা করলেন তারা। অন্যদিকে কোনো বিষাক্ত রাসায়নিক জলে মেশানো হচ্ছে কি না সেটাও পরীক্ষা করলেন। অন্যদিকে দামি কোম্পানির লেভেল ও বোতল ব্যবহার করে কারবারিরা ব্যবসা চালাচ্ছিল। তার কোনো বৈধ কাগজপত্র আছে কি না সেটাও দেখতে চান আধিকারিকরা। এটা তো আমাদের কাছে খবর ছিলই যে এরকম বসিরহাটে কিছু, বসিরহাট পুরো জেলা জুড়েই কিছু কিছু মানে ওয়াটার এস্টাবলিশমেন্ট যেগুলো আছে ওগুলোতে কোনো সঠিক পদ্ধতি না মেনেই জল মাটির তলা থেকে তোলা হচ্ছে। এবং সবচেয়ে মানে ভয়ঙ্কর যে মানে মানুষের পানীয় জল এইভাবে কোনো নিয়ম না মেনেই তৈরি মানে বিশুদ্ধ করে বিক্রি করা হচ্ছে এবং ব্যাপক হারে চলছে। এটা তো সেই নিয়ে আমাদের একটা জয়েন্ট রেড আজকে হয় এবং আমরা এসে প্রথমেই যেখানে ঢুকলাম সেখানেই আমরা দেখলাম যে যে কর্মচারীরা রয়েছেন বা যে দোকানের এস্টাবলিশমেন্টটা তার কোনো বৈধ কাগজপত্র তো কিছু নেই, যেগুলো করার কথা সেগুলো কিছু নেই এবং খুব বিপজ্জনকভাবে তারা জল ভরছেন, জল ব্যারেল পরিষ্কার করছেন। তো সেইভাবে আমরা দোকানটা আপাতত সিল করে দিয়ে যাচ্ছি। এইভাবে আমাদের অভিযান চলবে কারণ এটা জলের মতো একটা সেন্সিটিভ ব্যাপার, এটা তো এইভাবে মানে যেভাবে ছেড়ে মানে যেভাবে চলছে তাতে একটা ক্ষতি হয়ে যেতে পারে, তো সেই জন্যই আমরা জয়েন্ট রেড চালাচ্ছি। জানা গিয়েছে বৈধ কাগজ দেখাতে পারেননি ওই কারখানার মালিক। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশকে সঙ্গে নিয়ে তারা ওই কারখানাটি সিল করেছে। পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করা হয়েছে, কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আধিকারিক বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। এখানে যেটা দেখা যায় যে জলের যারা ব্যবসা করছে এইভাবে পানীয় জলের, পানীয় জল তো মানুষের মানে জলের অপর নামই জীবন, তো জল এভাবে ব্যবসা করা যায় না যে যে জলের মধ্যে কোনো ক্ষতিকারক রাসায়নিক কিংবা জীবাণু থাকবে। তো সেটা হয়তো নামে বলছে যে পানীয় জলের জন্য দিচ্ছে, মানুষকে মানুষ পান করছে, কিন্তু সেটা তো সঠিক উপায়ে সঠিক পদ্ধতি মেনে করা হচ্ছে না। তো আমরা ডিএসপি ডিএবি ম্যাডাম আছেন, ম্যাডামের সহযোগিতায় ওই দুই ডিপার্টমেন্ট মিলে আমরা আজকে দেখতে বেরিয়েছি যে এরা যে করছে এদের কি কোনো বৈধ কাগজপত্র আছে কিনা বা বৈধ যে সমস্ত নিয়ম মেনে করতে হয় সে সমস্ত নিয়ম মেনে ওনারা করছেন কিনা। তো আমরা এখানে এসে দেখেছি যে ওনাদের সে কোনো কাগজপত্র আমাদেরকে ওনারা দেখাতে পারেননি এখনো অবধি। তো আমাদের যা পদ্ধতি আছে, যা নিয়ম আছে সেটা আমরা ওনাদেরকে বলে যাচ্ছি। এখান থেকে স্যাম্পলিং করা হবে, দেখা হবে যে জলের মধ্যে কি কতটা কি আছে এবং এই কাজ আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আরো কন্টিনিউ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।